আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে আয় হায় প্রথমে সেই আল্লাহর নাম কইরা নিলাম শুরু রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে আয় হায় তারপরে তে জানাই সালাম তাহার চরণে রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় খালি আল্লাহর নাম লইলে রাসূল বেজার হবে রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় ময়ূর পঙ্খী নাও যাবে উড়িয়া উড়িয়া রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় হাগা লাগে বইসে আছে ওই যে দুলাল ভাইও রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় দুলাল ভাইয়ের সাথে জোরে বইসা মারো রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় সঙ্গে আছে পরিচালক শকতালি ভয় রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় সকল প্রকার বুদ্ধি দিবে হে দালি মামা রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে দেখো আজকে কিন্তু বাজ হইবে সজাতপুরের নদী রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় হালের মাঝে শক্ত করে ধরবে হালের বৈঠা রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় আজকে কিন্তু চরম বাজো সাজাতপুরের নদী রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় হালের মাঝে আশা নুলা তোমার জানায় রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় আজকে কিন্তু বেজ খেলাবো মনে রই না মতো রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় ওই যে দেখো দর্শক আছে পথের দিকে ছায়া রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় কোন সময়ে আসিবে সেই উড়ন্ত বলাকারে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় কখন বা কোন সময় আসবে উড়ন্ত বলাকারে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় বলাকারে বাজ দেখি আর জীবন করব সার্থক রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় সারা দেশে বাজ খেলায় সুনাম করব মোরা রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় সোনার মেডেল নিতে হবে সোনার বাইসাল ভাই রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় কার বাবাটার সাধ্য আছে আগে যাবে আজি রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় খারাপ জানম্বা করে বানবা সোনার বাসল রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় বাংলাদেশের ডিজিটালে রাহুল গেরাম রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় বাংলাদেশের ডিজিটাল রাহুল গেরাম রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় সারা দেশে বাজ খেলাইয়া পাগল করব দেশ রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খী নাও ধীরে
রে চালাও সোনার তরি রে হায় হায় শক্ত করে বসা কিন্তু মারবে সোনার বাসর রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খি নাও ধীরে চালাও সোনার তরি রে দেখো কার বাবাটার সাজ্জয় আছে আগে যাবে আজি রে ধীরে চালাও সোনার তরি রে আমার ময়ূর পঙ্খি নাও ধীরে চালাও সোনার তরি রে হায় হায় ধীরে চালাও সোনার তরি রে শুধু দর্শক এখন আমরা কথা বলবো এই গ্রামের তরুণ প্রজন্মের একজন যুবকের সঙ্গে এই যে এই যুগের ছেলে এই গ্রামে নৌকা তৈরি হচ্ছে এই যুবক ছেলের কি অনুভূতি এখন আমরা জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আসমত আলী আসমত আলী ভাই আপনাদের গ্রামে একটা নতুন নৌকা তৈরি হচ্ছে আর আপনার বয়সও তরুণ হয়তো আগের যুগের নৌকা ছিল তখন আপনি দেখেন নাই এখন আপনার অনুভূতি কেমন আমার অনুভূতি আমি প্রথম শুনেছি যে দাদাদের কাছে বাবার কাছে শুনেছি যে আমাদের ইতিপূর্বে অনেক আমাদের গ্রামে আনন্দ ফুর্তি হয়েছে এবং বেজে নৌকা ছিল তারা ব্যবসা বাণিজ্য করছে তারা ওই ধরনের চাউল ব্যবসা করে সে বেড়াই গেছে সেখান থেকে চাউল বিক্রি করে বস্তা কোথায় টাকা কোথায় এই সন্ধান তাদের ছিল না তারা আনন্দ করার জন্য সে চলে গেছে সে কোথায় আপনার ছত্রাপুর আপনার বেড়া সাথে অনেক জায়গায় গেছে তারা বাস করার জন্য কালীগঞ্জে তো এই কথাগুলো আমরা শুনছি শুনে শুনে আমাদের ভিতরে একটা কেমন জানি একটা জিনিস তৈরি হয়ে গেল আচ্ছা তো আমাদের পাশের গ্রামে আলিগ্রাম আমাদের এই গ্রামে একটু আগের বেজের নৌকা ছিল নামা ছিল শুনি সামেতুল সরকার উনি খুব আনন্দ প্রিয় ছিল গান বাজনা করতেন এবং গ্রামের লোকে আনন্দ দিচ্ছে নিজের অর্থায়ন থেকে আচ্ছা তো সেই সাথে এই গ্রাম পাশের গ্রামে আলিগ্রাম ওখানে একটা কোষা নৌকা বাঁধছিল তো এই গ্রামের নৌকা নৌকা টানে না তো আমাদের এই গ্রামের লোকজন বলছে যে আমরা ওই নৌকা টেনে দেবো আচ্ছা তো ওই নৌকা এমনি এমনি আমরা মানে টানি টানতে 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 আমাদের মনের ভিতরে একটা কেমন যেন একটা নতুন মানে জিনিস তৈরি হয়ে গেল যে আমরা একটা নৌকা করবো নৌকা তৈরি করবো তখন আমরা সারা গ্রাম প্রধানমগর নিয়ে আমরা বসি বসার পরে আমরা যখন এই জিনিসটা করার জন্য উদ্যোগ নিলাম গ্রামের প্রধানরা বললো যে এই টাকা অর্থ কোথায় অর্থটা তোমরা কোথায় পাবে তখন আমরা সবাই মানে নতুন প্রজন্মে যারা আছি তারা বললাম যে আমরা নিজের অর্থ থেকে নিজের পকেট থেকে আমরা টাকা দিয়ে নৌকা তৈরি করবো তখন বললো তা যদি তোমরা পারো তোমাদের আমরা অনুমতি দিলাম তোমরা নৌকা তৈরি করো সমস্যা নেই তখনই আমরা সবাই বাড়িতে হারি করে আমরা এমনকি আমাদের গ্রামের মহিলারা পর্যন্ত আমাদের এই আনন্দের জন্য টাকা দিয়েছে আচ্ছা আচ্ছা আমার গ্রামের এক বৃদ্ধ মহিলা ছিল ওনার বয়স প্রায় 80 বছর আচ্ছা ওনার কাছে উনি আমাকে বলছে আমার দাদি হয় সম্পর্কে আমাকে বলতেছে যে তুই তো সবসময় নাচ গানলে ব্যস্ত থাকিস তো নৌকা কিনলে তুই তো ওই ব্যবসায় করবি দেখলাম যে হ্যাঁ আমার তো একটা আনন্দ আছে মনের ভিতরে তো করতেছে যে যা তোর আনন্দের জন্য আমি তোকে 100 টাকা দিয়ে দিলাম সেও অংশগ্রহণ করবে সেও অংশগ্রহণ করবে 80 বছরের শুধু দর্শক এমনই একটা গ্রাম যে যে গ্রামের একজন 80 বছরের বৃদ্ধ মহিলা এই নৌকা উৎসবে সেও 100 টাকা দিয়ে কয় টাকা দিছে 100 টাকা দিছে 100 টাকা দিয়ে সেও অংশগ্রহণ করছে আচ্ছা আপনি কি নৌকার কি দায়িত্বে থাকেন কোনো বাইরে আমি তো ছোট মানুষ এই গ্রামের মানুষ আমাকে মানে আমি ছোটবেলা থেকে গান বাজনা নাটক ফুর্তি লিয়ে একটু ব্যস্ত থাকি তা আমাকে সব জোকার বলেই মানে আচ্ছা আচ্ছা জোকার হিসেবে মানে তো আমাকে বলে জোকার তুই জোকার তুই নৌকায় থাক তা আমার কাজ নৌকার ধোয়া পরিষ্কার করা ওই ধূপশলা দিয়ে পানি দিয়ে তেল দিয়ে আপনাকে যেহেতু জোকার বলে এবং আপনি ওই কাজে আপনার নিজেরও আগ্রহ আছে আপনি একটু এখানে জোকারি করে দেখেন যেটাই বলি সেটি আমার কেমন হমকান্তি হটে গানের একটা টান দেন তো আমরা সবাই সাইরায়া হালদার ভাই বইটা মাঝিটা নরে আমরা সবাই সাইরালদার অসাধারণ অসাধারণ হয়েছে আসলে যে আপনার হচ্ছে নাচ গান এবং বিভিন্ন আনন্দ উৎসবের যে একটা প্রতিভা আছে আমাদের দর্শকদের সেটা দেখা দিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন।